তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কত কাল ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের স্বাধীনতা দিবসে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। বন্ধুরা, এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরের টিম নিয়ে আজ আমরা চলে এসেছি ঢাকার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রাজধানী আইডল স্কুল অ্যান্ড কলেজে। আজ এখানকার বন্ধুদের সাথে অনেক মজা করব, আড্ডা আর গানে মেতে থাকব। তবে তার আগে চলো এই বন্ধুদের কাছ থেকে একটা দেশের গান শুনি। চমৎকার গান করেছো তোমরা, তোমাদের অনেক ধন্যবাদ। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। এত সুন্দর পারফর্ম করলো যে বন্ধুরা, তাদের ক্যাম্পাসটা ঘুরে না দেখলে কি চলে? চলো ক্যাম্পাসটা ঘুরে দেখি। আলোকিত মানুষ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ এই স্লোগানকে ধারণ করে 2007 সালে 13.50% জমির উপর রাজধানী শিক্ষা উন্নয়ন সমিতি কর্তৃক প্রতিষ্ঠিত হয় ঢাকার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রাজধানী আইডল স্কুল ও কলেজ। প্রাকৃতিক মনোরম পরিবেশে 2টি ক্যাম্পাসে 3টি ভবনে এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। 60টি শ্রেণীকক্ষ ছাড়াও এই প্রতিষ্ঠানে রয়েছে 2টি সমৃদ্ধ পাঠাগার, আধুনিক যন্ত্রপাতি সম্বলিত 4টি বিজ্ঞানাগার, 2টি কম্পিউটার ল্যাব, 1টি বিতর্ক ক্লাব ও 2টি মিলনায়তন। গভর্নিং বডির সভাপতি কাজী মোহাম্মদ শহীদুল্লাহর প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রায় 2000 শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। 150 জন তরুণ মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক এবং 30 জন কর্মকর্তা ও কর্মচারীর নিরলস পরিশ্রমে
যার দক্ষ নেতৃত্বে রয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ছোট্ট ছিমছাম ক্যাম্পাসটা তো ঘুরে দেখলাম, এবারে চলো বন্ধুরা এই বন্ধুদের কাছ থেকে একটা স্বাধীনতার গানের ওপর নাচ দেখি। চমৎকার পারফর্ম করেছো তোমরা, তোমাদের অনেক ধন্যবাদ। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা এই মুহূর্তে নিয়ে নিচ্ছি এসিআই ফান কেক মজার ব্রেক। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসী। এসিআই ফান কেক মজার ব্রেক থেকে ফিরে এলাম। তোমরা দেখতেই পাচ্ছ এই বন্ধুদের নিয়ে বসে আছি স্বাধীনতা দিবসের বিশেষ আড্ডা দেওয়ার জন্য। আজকের আড্ডাটা শুরু করব দেশের একটি গান দিয়ে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি ধানসিঁড়ি, নদীর তীরে তোর খুশির কাকন যেন বাজে, ও পদ্ম পাতা দিঘির জলে তোর মধুর বাসর হিয়া সাজে, তোর এক তারা হায়
করে বাউলা মায় সুরে সুরে সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্বময়ীর আঁচল পাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা রাঙা মাটির রঙে চোখে জোড়ালো শাম্পান মাঝির গানে মন ভরালো রূপের মধু সুরের জাদু কোন সে দেশে মায়াবতী মধুমতি বাংলাদেশে তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়ে তুমি যদি যাও দেখিবে সেখানে মটর লতার সনে সিম আর সিম হাত বাড়ালি মুঠি ভরে সেই ক্ষণে তুমি যদি চাও শালুক কুড়ায়ে নাড়ার আগুনে পুরায়ে পুরায়ে খাবো আর যত গেও চাষিদের ডাকিয়া নিমন্ত্রণে হাসিয়া হাসিয়া মুঠি মুঠি তাহা বিলাইব দুই জনে একতারা তুই দেশের কথা বল রে এবার বল আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে একতারা তুই দেশের কথা বল রে এবার বল আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল তোমাকে পাওয়ার জন্যে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতকাল ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙলো শীতির সিঁদুর মুছে গেল হরিদাসী তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলো রিকোয়েলেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তবিতায় ভগ্নস্তূপে দাঁড়িয়ে আত্মনাদ করলো একটা কুকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুজ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতকাল ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন আজ বাংলাদেশের হৃদয় হতে কখন পৌনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী ও গো মা তোমায় দেখে দেখে আখি না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ও গো মা ডান হাতে তোর খড়গ জলে বা হাত করে শঙ্কা হরণ ডান হাতে তোর খড়গ জলে বা হাত করে শঙ্কা হরণ দুই নয়নে স্নেহের হাসি ললাট নেত্র আগুন বরণ ও গো মা তোমার কি মূরতি আজি দেখি রে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ও গো মা এত চমৎকার একটা আড্ডায় আমাকে সঙ্গ দেওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের শুভেচ্ছা থ্যাংক ইউ ইউ আর মোস্ট ওয়েলকাম বন্ধুরা এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি এসিআই ফান কেক মজার ব্রেক স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা এসিআই ফান কেক মজার ব্রেক থেকে ফিরে এলাম বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুরা লাল সবুজ রঙে সেজে আছে নাচ দেখানোর জন্য চলো ওদের নাচটা দেখি মিছিল সাজাও মিছিল সাজাও মাদল বাজাও মশাল
অন্ধকারের ভয় তাড়ানো সূর্য দিঘির বাঁক থেকে মিছিল সাজাও মাদল বাজাও মশাল জ্বালাও হাত থেকে অন্ধকারের ভয় তাড়ানো সূর্য দিঘির বাঁক থেকে হাত থেকে গলায় ক্ষুদিরামের ফাঁসির তরীর দেখবে দাঁত যাদের বুকে উপোষ সেই স্বাধীন বাঘের পুষ্টি রাগ যাদের গলায় ক্ষুদিরামের ফাঁসির তরীর দেখবে দাঁত যাদের বুকে উপোষ সেই স্বাধীন বাঘের পুষ্টি রাগ ডাক দিয়ে যায় আজকে তারাই বাজ বাজিয়ে যায় ডেকে হাঁচকে মিছিল সাজাও মাদল বাজাও মশাল জ্বালাও হাঁচকে অন্ধকারের ভয় তাড়ানো সূর্য দিঘির বাঁক থেকে হাঁচকে যারা মিথ্যা মোহের রং মশালের রং ছড়ায় তোমার আমার প্রাণ ভোমরায় মুঠোয় চেপে মারতে চায় আজকে যারা মিথ্যা মোহের রং মশালের রং ছড়ায় তোমার আমার প্রাণ ভোমরায় মুঠোয় চেপে মারতে চায় মিছিল থেকে বিনা রাগুন ছড়িয়ে পড়াও তাদেরকে হাঁচকে মিছিল সাজাও মাদল বাজাও মশাল জ্বালাও হাঁচকে অন্ধকারের ভয় তাড়ানো সূর্য দিঘির বাঁক থেকে হাঁচকে মিছিল সাজাও মাদল বাজাও মশাল জ্বালাও হাঁচকে অন্ধকারের ভয় তাড়ানো সূর্য দিঘির বাঁক থেকে হাঁচকে চমৎকার পারফর্ম করেছো তোমরা, তোমাদের অনেক ধন্যবাদ। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এবারে চলো প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজ সারাদিন আপনার প্রতিষ্ঠানে অনেক সুন্দর সময় কাটিয়েছি, এখন আপনার কাছে এসেছি প্রতিষ্ঠান সম্পর্কে কিছু জানতে। ধন্যবাদ। 2007 সালে রাজধানী আইডিয়াল স্কুল ও কলেজ প্রতিষ্ঠিত হয়, আর প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমাদের একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল অত্র এলাকায় একটি মানসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে এটাকে গড়ে তোলা। আর আমরা এই বিশাল কর্মযজ্ঞকে সামনে রেখে ইতিমধ্যেই অনেক দূর অগ্রসর হয়েছি, যে কারণে অত্র এলাকায় এবং ঢাকা মহানগরীর মধ্যে রাজধানী আইডিয়াল স্কুল ও কলেজ একটি মানসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত হতে সক্ষম হয়েছে।